কেন্দ্রীয় শহীদ মিনার আঁকার জন্য স্কেল নিয়ে প্রথমে সিঁড়ি লাইন টানতে হবে, সিঁড়ি বা ছবি আঁকার জন্য দুটো লাইন, তারপর একটু গ্যাপ দিয়ে ছোট আরও দুটো লাইন, তারপর একটু উপরে আরও ছোট করে আরও দুটো লাইন, যেন নিচেটা সবচেয়ে বড় হয় উপরটা সবচেয়ে ছোট হয়। তারপরে একটার সাথে একটা কানেক্ট করে সিঁড়ির মতো ছবিটা এঁকে ফেলতে হবে। দেন প্ল্যাটফর্মটা যেটাতে শহীদ মিনার হবে, মাঝখানেরটা বড়, মাঝখানেরটা দুপাশে দুটা দুটা করে ছোট ছোট মিনার থাকবে। পিছনে একটা সূর্য হবে, তার আগে মাঝখানেরটা অর্ডারটা দিয়ে দিলে বেটার। দেন গোল কিছু দিয়ে, বোতলের মুখ হতে পারে, সেটা মাঝখানে বসে একটা রাউন্ড সার্কেল করতে হবে। সার্কেলটা লাল রঙের হবে, তো রেড পেন্সিল দিয়ে করলে একবারে আঁকা হয়ে যাবে। দেন মিনারের উপরের অংশটা যেটা একটু বাঁকা থাকে, অংশটা এঁকে এটা বর্ডারটা মোটা করে দিতে হবে। মাঝখান দিয়ে একটা দাগ থাকবে, সেটা মোটা থাকবে। এরপরে পাশের মিনারগুলো বড়টা লম্বা করে দাঁড়া করিয়ে দেন আবার এটাকে ফিল করে দিতে হবে। দেন ছোট মিনার এগুলোর মাঝখানে একটা করে চিকন দাগ দিয়ে দিলে গ্রিলের দাগটা আসবে। অন্য পাশেরটা একইভাবে বর্ডারটা ব্ল্যাক দিয়ে মোটা করে দিচ্ছি। দেন সিঁড়ির যেটা ফ্রন্ট সাইডে সেটা পেন্সিল দিয়ে স্কেচ শেড করে দাও। শহীদ মিনারের সিঁড়ি এবং প্ল্যাটফর্মটা লাল ইট পাথরে ইটের ইট বিছানো, তো রেড ইজ দ্য রাইট কালার ফর ইট, রেড অর অরেঞ্জ। এখানে একটা সিঁড়ি আছে ছোট, পরে ফুলের ছবি বা ফুল অ্যাড করা যেতে পারে, আর্ট করা যেতে পারে। এখানে আমি কোনো ফুল বা মানুষ আঁকছি না। পিছনে গাছ থাকে অনেক সময় বা এক্সটেনশন অফ দ্য প্ল্যাটফর্ম হতে পারে, যেটা কমনলি আছে সেটা অন টপ উই হ্যাভ স্কাই, ব্লু স্কাই। ভেরি বেসিক সিম্পল প্লেইন শহীদ মিনারের ওয়াটার কালার দিয়ে পেন্সিল দিয়ে স্কেচ করা। থ্যাংক ইউ।